নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি রুই মাছের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো বাজার থেকে কেটে আনা হয়েছে, কিন্তু মাছের পিসগুলোর মধ্যে কিন্তু অনেক মাছের আঁশ রয়েছে। এই আঁশগুলো ছাড়িয়ে আমি মাছটা ধুয়ে নিচ্ছি। মাছের পিসগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো আর অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর মাছগুলো আমি 10 মিনিট ঢেকে রাখবো। আমি মাছের মধ্যে পেঁয়াজ রসুন কিন্তু খুব কম দিয়ে রান্না করি, কিন্তু আজকের মাছটা আমি পেঁয়াজ দিয়ে রান্না করব। তার জন্য আমি 3টে মাঝের সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব সরু করে কাটার প্রয়োজন নেই, কারণ পেঁয়াজগুলো আমি পেস্ট করে নেব। এবার ছোট্ট একটা মিক্সির জার নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি কেটে নেওয়া পেঁয়াজগুলো। একটা টমেটো কেটে নিয়েছি, সেই টমেটোটাও নিচ্ছি পেস্ট করার জন্য। আর নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, সব একসঙ্গে পেস্ট করে নেব। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। অন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার একটুখানি জল দিয়ে মশলাটা আমি গুলে নিচ্ছি। এবার আমি মাছটা রান্না করব। তার জন্য গ্যাসটা ধরিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের জল দেওয়ার জন্য আমার গরম জল লাগবে। তার জন্য একটা পাতের মধ্যে করে কিছুটা জল আমি গরম করতে বসাচ্ছি। মাছগুলোর এক কিছুক্ষণ ভাজা হওয়ার পর মাছগুলো আমি উল্টে দিচ্ছি। মাছের পিসগুলো 2 পিটি আমি মাঝারি ভাবে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছের পিসি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। মাছটা ভাজার পর কড়াইতে যে পরিমাণ তেল আছে এই তেলে মাছটা রান্না হয়ে যাবে। এবার তেলের মধ্যে দিচ্ছি অল্প করে একটু গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 3-4 মিনিটের মতো এগুলো কষিয়ে নেওয়ার পর পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার এর মধ্যে আমি গুলে নেওয়া মশলার কাপ দিচ্ছি।
গুলে নেওয়া মশলাটা দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুন দিয়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। মশলাগুলো আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঝোল দিচ্ছি, আমি যে গরম জলটা বসিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে আমি ঝোল দিচ্ছি। এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যে যেমন পরিমাণে রাখবেন সেই অনুযায়ী ঝোলটা দিতে হবে, তবে ঝোলটা একটু কম রাখলেই কিন্তু খেতে বেশি ভালো হবে। ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিচ্ছি। মাছটা দিয়ে আরো মিনিট চারেক ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি ভাবে রাখতে হবে, বেশি হাই ফ্লেমে দিলে পরে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। এই সময় 4টে চিরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এই কাঁচা লঙ্কাটা দিলে পরে তরকারিটাতে একটা সুন্দর সেন্ট হবে। মাছটা দিয়ে আমি 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে। সব শেষে আমি অল্প করে কিছু ধনে পাতা কুচি দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। মাছের ঝোলটা আমার পরিবেশন করার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন রুই মাছের তরকারিটা আমি কীভাবে রান্না করলাম। এইভাবে রুই মাছের তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্ট হয়। বন্ধুরা একদিন এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে।